বাংলাদেশের অর্থনীতি আজ মজবুত ভিত্তির উপর প্রতিষ্ঠিত, তাই ছোটখাটো অভিঘাত এই অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়াতে পারবে না। সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এ কথা জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, মুখরোচক প্রতিশ্রুতিতে বিশ্বাসী নয়, বরং মানুষকে সুন্দরভাবে বাঁচার স্বপ্নকে বাস্তবে রূপ দিতেই কাজ করছে আওয়ামী লীগ সরকার। এ সময় দুর্নীতিবাজদের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত রাখার কথা জানিয়ে সরকার প্রধান বলেন, মানুষের কল্যাণে যে কোনো পদক্ষেপ নিতে দ্বিধা করা হবে না। মারুফ রেজা রিপোর্ট। টানা তৃতীয় মেয়াদে সরকার গঠনের বছরপূর্তিতে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনাদের সবাইকে খ্রিস্টীয় নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। 30 মিনিটের এই ভাষণে উঠে আসে গেল এক দশকে আওয়ামী লীগ সরকারের নানান উন্নয়ন কাজের পরিসংখ্যান আর বর্তমান ও ভবিষ্যৎ পরিকল্পনা। বিভিন্ন সূচকে বাংলাদেশ তার দক্ষিণ এশিয়ার প্রতিবেশীদেরই শুধু নয়, অনেক উন্নত দেশকেও ছাড়িয়ে যেতে সক্ষম হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, সাধারণ মানুষের অর্থনৈতিক মুক্তি ও তাদের মৌলিক অধিকার প্রতিষ্ঠা তার সরকারের অন্যতম লক্ষ্য। আমরা মুখরোচক প্রতিশ্রুতিতে বিশ্বাসী নই, আমরা তাই বলি যা আমাদের বাস্তবায়নের সামর্থ্য রয়েছে। 10 বছর আগের বাংলাদেশ আর আজকের বাংলাদেশের মধ্যে বিরাট ব্যবধান। এদেশের মানুষ ভালো কিছু স্বপ্ন দেখা ভুলেই গিয়েছিল, মানুষ আজ স্বপ্ন দেখে, স্বপ্ন দেখে উন্নত জীবনের, স্বপ্ন দেখে সুন্দরভাবে বাঁচার, সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আমরা কাজ করে যাচ্ছি। দুর্নীতিবাজ আর মাদক সন্ত্রাসের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা আবারও তুলে ধরেন সরকার প্রধান। আর এক্ষেত্রে সরকারের পাশাপাশি সাধারণ মানুষকেও পাশে থাকার আহ্বান জানান তিনি। মানুষের কল্যাণের জন্য আমি যে কোনো পদক্ষেপ করতে দ্বিধা করব না, আবারও সবাইকে সতর্ক করে দিতে চাই, দুর্নীতিবাজ যেই হোক, যত শক্তিশালী হোক না কেন, তাদের ছাড় দেয়া হবে না। দুর্নীতি দমন কমিশনের প্রতি আহ্বান থাকবে, যেই অবৈধ সম্পদ অর্জনের সঙ্গে জড়িত থাকুক তাকে আইনের আওতায় নিয়ে আসুন। অতীতের ভুল ভ্রান্তি থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে পথ চলার অঙ্গীকারও ছিল প্রধানমন্ত্রীর কণ্ঠে। বিগত 1 বছর আমরা চেষ্টা করেছি আপনাদের সর্বোচ্চ সেবা দিতে, আমরা সবক্ষেত্রে শতভাগ সফল হয়েছি তা দাবি করব না, কিন্তু এটুকু জোর দিয়ে বলতে পারি আমাদের চেষ্টার ত্রুটি ছিল না। অতীতের ভুল ভ্রান্তি এবং অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব। আমাদের সামনে নতুন নতুন চ্যালেঞ্জ আসবে, সকলের সহযোগিতায় আমরা সেসব চ্যালেঞ্জ মোকাবেলা করব ইনশাল্লাহ। আমার উপর ভরসা রাখুন, আমি আপনাদেরই একজন হয়ে থাকতে চাই। চলতি বছর মুজিব বর্ষ সফল বাস্তবায়নে দেশের সব শ্রেণী পেশার মানুষের সহযোগিতা চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই উদযাপনের লক্ষ্য জাতির জীবনে নতুন জীবনী শক্তি সঞ্চারিত করা, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর প্রাক্কালে জাতিকে নতুন মঞ্চে দীক্ষিত করে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ বাস্তবায়নের পথে আরো এক ধাপ এগিয়ে যাওয়া। মারুফ রেজা, আরটিভি, ঢাকা। এদিকে নিজ দল থেকে শুদ্ধি অভিযান শুরু আর মাদক সন্ত্রাস দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিকে বর্তমান সরকারের প্রথম বছরের অন্যতম সাফল্য বলছেন বিশ্লেষকরা। তবে ধর্ষণ, খুন আর সুশাসনের অভাবে সে অর্জন কিছুটা ম্লান হয়েছে। আরটিভিকে দেয়া সাক্ষাৎকারে অধ্যাপক ডক্টর আনোয়ার হোসেন ও সাবেক মন্ত্রী পরিষদ সচিব ডক্টর সাদাত হোসেন এসব কথা বলেন। জুলহাস কবিরের রিপোর্ট। একদল তরুণ আর নতুন মুখ নিয়ে টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করে চমক সৃষ্টি করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 47 সদস্যের মন্ত্রিসভার 31 জনই নতুন। দায়িত্ব নেয়ার প্রথম বছরে প্রবৃদ্ধির হার 8% উপরে রেখে নজির সৃষ্টি করে সরকার, বাড়ে মাথাপিছু আয়। আর বছরের শেষ ভাগে ক্যাসিনো কাণ্ডে জড়িতদের বিরুদ্ধে অভিযান শুরু করে সাড়া ফেলে সরকার। নিজ দল থেকে শুদ্ধি অভিযান শুরু করে সব মহলে প্রশংসিত হয়। দুর্নীতির দিক থেকে বলা চায় যে 2019 ছিল আওয়ামী লীগের জন্য একটি বিশেষ মাত্রায় চিহ্নিত একটি বছর, এই জন্যে যে স্বয়ং প্রধানমন্ত্রীর নির্দেশেই শুদ্ধি অভিযান শুরু হয়েছে নিজের দলের ভেতর থেকে। এটা অত্যন্ত প্রশংসনীয় কাজ। পেপারে দেখলাম যে এরা আবার দেশে ফেরত আসা শুরু করছে, যে এটা সরকার যদি ঠিক না করে তাহলে সরকারের জন্য বিরাট লায়াবিলিটি হবে, খেসারত দিতে হবে। এই ধরনের কাজ যদি আপনি শুরু করেন একবার,
তাহলে কিন্তু এটা স্তিমিত হলে এটা বুমেরাং করে, এটা ভয়ানক বিপক্ষে চলে যায়। তবে রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধাদের নাম, লাগামহীন দ্রব্যমূল্য, শিক্ষাঙ্গনে অস্থিরতা সহ আরো কিছু ঘটনায় বিব্রত হতে হয় সরকারকে। মন্ত্রী পরিষদকে অনেকটাই স্লথ মনে হয়েছে 2019-এ, এবং কতটুকু দায়িত্বহীন যে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে রাজাকারের তালিকা করতে গিয়ে আমাদের প্রশংসিত মুক্তিযোদ্ধা তাদের পর্যন্ত রাজাকার তালিকাভুক্ত করেছে। যেটা একদমই আনাড়ির মতো কাজ করেছে সেটা হলো কমার্স মিনিস্ট্রি। কমার্স মিনিস্ট্রির সম্পূর্ণ নিজেদের মানে অনভিজ্ঞতা, ভুল এবং তাদের ইনঅ্যাকশন, এগুলির ফলে পেঁয়াজের দরটা এরকম হয়েছে এবং তারা কন্ট্রোল করতে পারেনি। রূপপুর বালিশ কাণ্ড সহ বিভিন্ন সরকারি প্রকল্পে অনিয়ম রোধ করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় সরকারের। 2020 সবচেয়ে বড় চ্যালেঞ্জই হচ্ছে ছাত্রলীগকে ছাত্রলীগ হতে হবে, আরেকটি হচ্ছে বৈষম্য কমাতে হবে, উপরন্তু শাসন প্রতিষ্ঠা করতে হবে। তবে নতুন বছরে সুশাসন প্রতিষ্ঠাকেই সরকারের জন্য বড় চ্যালেঞ্জ মনে করছেন বিশ্লেষকেরা। একই সময় বাংলাদেশে দুটো চমক, মেট্রো রেল, পদ্মা সেতু কাজের অগ্রগতি হয়েছে আশাব্যঞ্জকভাবে। জুলহাস কবির, আরটিভি, ঢাকা। ছাত্রী ধর্ষণের প্রতিবাদে আজও উত্তাল ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও। এটি সারা দেশের নারীদের সুরক্ষায় আন্দোলন বলে জানান শিক্ষার্থীরা। ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড করার দাবিও ছিল সবার কণ্ঠে। আরাফাতুর রহমানের রিপোর্ট। রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণকারীকে দ্রুত আটক করে বিচারের দাবিতে ফুঁসছে পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। মিছিল, মানববন্ধন ও বিক্ষোভ করেছে বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা। আমরণ অনশন করেছেন কয়েকজন শিক্ষার্থী। রোকেয়া হলের সামনে সড়কে আঁকা হয়েছে প্রতীকী চিহ্ন। প্রত্যেকটা মেয়ের জন্য সেফটি ইনশিওর হয়, কোনো মেয়ের জন্য ধর্ষকের ভয় না থাকে। এখন সবাই বলছে রাতে বাইরে যাওয়া যাবে না, এটা তো হইতে পারে না। আমাদের বিচার ব্যবস্থা আছে কিন্তু এটা কার্যকর হচ্ছে না। এই আন্দোলন শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর জন্য না, পুরো দেশের সকল নারী সুরক্ষার আন্দোলন বলে মন্তব্য করলেন ছাত্রলীগের নেতৃবৃন্দ। আমরা চাই না আমাদের বাংলাদেশে কোনো ধর্ষণের শিকার হোক কোনো বোন। এই ধর্ষণের এই কালচার কিন্তু এই পাকিস্তানিরা সৃষ্টি করে গিয়েছিল। যথোপযুক্ত অগ্রগতি হচ্ছে না, সেক্ষেত্রে ছাত্র আন্দোলন আরো বেশি বেগবান হবে এবং আমরা মনে করি ছাত্ররা আরো বেশি কঠোর আন্দোলনের মাধ্যমে আরো কঠোর পদক্ষেপে যেতে বাধ্য হবে। একই দাবিতে আন্দোলন করেছে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদও। তারা এই ধর্ষকের গ্রেপ্তারের দাবিতে 48 ঘন্টা সময় বেঁধে দেন এবং এটার বিচারের মাধ্যমে আমরা সারা দেশে ছাত্র জনতার যে ঐক্য, সেই ঐক্যের মাধ্যমে সারা দেশে থেকে একদম চিরতরে আমরা দর্শন বন্ধ করতে চাই। এই দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে স্মারকলিপি দেন ছাত্রদলের নেতারা। দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করে ধর্ষকে, যাতে এটা একটি উদাহরণস্বরূপ হিসেবে থাকে এবং বাংলাদেশে আর কোনো মা বোনকে এই ধরনের ঘটনার শিকার হতে না হয়। এদিকে এই আন্দোলনে সকল সহযোগিতার আশ্বাস দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। যে কোনো অপরাধ সংগঠিত হলে সেই অপরাধীকে যেন আমরা অপরাধী হিসেবে ধরি, সে সন্ত্রাসীকে যেন সন্ত্রাসী হিসেবে ধরি, এটাকে নিয়ে যেন কেউ রাজনৈতিক লেবাস দিয়ে অপরাজনীতি করার কেউ সুযোগ না নেই, সে বিষয়ে সতর্ক থাকার, যত্নশীল থাকার জন্য আমি আহ্বান জানিয়েছি। ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ করেছে রাজধানীর সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। এই সময় উপস্থিত ছিলেন পুলিশ, শিগগিরই এছাড়া বিক্ষোভ হয়েছে বরিশাল সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। এই সময় ঘটনার প্রতিবাদ ও ধর্ষকের দ্রুত বিচারের দাবি জানানো হয়। আরাফাতুর রহমান, আরটিভি, ঢাকা। পুলিশ পরিদর্শক ডক্টর জাবেদ পাটোয়ারি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণের ঘটনার তদন্তকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন তারা। এদিকে নির্যাতিত শিক্ষার্থীকে ঢাকা মেডিকেলে দেখতে গিয়ে মামলা দ্রুত নিষ্পত্তির আহ্বান জানান জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাসিমা বেগম। আরো জানাচ্ছেন দীপ্ত চন্দ্রপাল। ভুক্তভোগী শিক্ষার্থীকে দেখতে গিয়ে অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। যারা নাকি স্কেচ ড্রয়িং করে ওরা যদি ওর সাথে কথা বলে তাহলে আশা করি যে খুব দ্রুত আসামি একটা শনাক্ত হয়ে আসামি ধরা পড়ার একটা আমরা মনে করি যে সেটা সম্ভব এবং তারা যথাযথ কর্তৃপক্ষ সেই কাজটি করবেন বলে আমরা বিশ্বাস করি। রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে পুলিশ সদস্যদের আইজিপি বেস দেওয়ার পর পুলিশ প্রধান কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণের ঘটনা নিয়ে। তদন্ত তার নিজস্ব যেই প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়া সম্পন্ন হয়। সবাই মিলে চেষ্টা করছি, আমাদের প্রত্যেকটি ইউনিট আমি আগেই বলেছি,
অত্যন্ত আন্তরিকভাবে চেষ্টা করছে এবং এটি আমাদের এক নম্বর প্রায়োরিটি। আমরা সেই প্রায়োরিটি ফিক্স করে চেষ্টা করছি যথাসম্ভব দ্রুত গতিতে আমরা এই বিষয়টি উদ্ঘাটিত করার চেষ্টা করছি এবং ইনশাল্লাহ আশা করছি যে দ্রুততম সময় এটি উদ্ঘাটিত। ঘটনাস্থলের আশেপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ, গোয়েন্দা পুলিশে হস্তান্তর করা হয়েছে মামলাটি। এদিকে নির্যাতিত শিক্ষার্থীর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে জানিয়ে চিকিৎসকরা বলেন আগামী দুই এক দিনের মধ্যে তাকে ছাড়পত্র দেওয়া হতে পারে। আমরা আশা করি যে আমরা দুই একের মধ্যেই আমরা হয়তো তাকে ডিসচার্জও করতে পারবো। দীপ্তচন্দ্র পাল, আরটিভি, ঢাকা। এদিকে পঞ্চগড় সদর উপজেলায় ধর্ষণের শিকার হয়ে মরিয়ম খাতুন নামে এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে বলে অভিযোগ করেছে তার পরিবার। এই ঘটনায় অভিযুক্ত ধর্ষক পলাশকে গ্রেফতার করেছে সদর থানার পুলিশ। সোমবার বিকেলে ওই স্কুল ছাত্রীর মা মর্জিনা বেওয়া বাদী হয়ে পঞ্চগড় সদর থানায় ওই যুবককে আসামি করে একটি মামলা দায়ের করেন। নির্যাতিত কিশোরী স্থানীয় ভাটাপুকুরি বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী ছিল এবং অভিযুক্ত পলাশ একজন রাজমিস্ত্রি। সরস্বতী পূজার দিনে ঢাকার দুই সিটি নির্বাচনের তারিখ পেছানোর দাবিতে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতারা। দুপুরে রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবনের সিনিয়র সচিব মোহাম্মদ আলমগীরের হাতে এই চিঠি পৌঁছে দেন তারা। পরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি মিলন কান্তি দত্ত বলেন, নির্বাচন কমিশন তারিখ পরিবর্তন না করলে পরবর্তী পদক্ষেপ নেবেন তারা। ইসি সচিব জানান, এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার নির্বাচন কমিশনারদের। ঢাকা শহরে দুটো কর্পোরেশনে 30 তারিখ ইলেকশন ঘোষণা করা হয়েছে 29 তারিখে এবং 30 তারিখে, দুটো দিনে প্রায় পূজার ক্ষেত্রে লাগবে। এই 30 তারিখে যে ইলেকশনের তারিখটা ঘোষণা করা হয়েছে সেটা পিছিয়ে দেওয়া হোক। আপনার সরস্বতী পূজা, সেই পূজাটার তারিখ দেওয়া আছে 29 তারিখ, 29 জানুয়ারি, 30 তারিখে পূজা নয়। ওটা দেখেই 29 তারিখে নির্বাচন না দিয়ে এটা 30 তারিখে করা হয়েছে জন্য আমার সিদ্ধান্ত হবে যে আমার কমিশনেরও উপস্থাপন। রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রী ধর্ষণের ঘটনায় হৃদয় রক্তক্ষরণ হচ্ছে উল্লেখ করে ঢাকা দক্ষিণ সিটিতে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ফজলেনুর তাপস জানিয়েছেন, নির্বাচিত হলে সবার জন্য নিরাপদ নগরী করতে চান তিনি। একই প্রতিশ্রুতি উত্তর সিটির মেয়র প্রার্থী আতিকুল ইসলামের। এদিকে মেয়র প্রার্থী তাবিদ আবালের অভিযোগ, ঢাকায় নারীদের নিরাপত্তা নিশ্চিতে জনপ্রতিনিধিরা ব্যর্থ হয়েছেন। জুবের সানের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের ঘটনায় বিক্ষোভ করেছে সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। এতে একাত্মতা জানিয়ে ঢাকা উত্তর সিটি নির্বাচনের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম জানান, নির্বাচিত হলে নারী বান্ধব শহর গড়বেন তিনি। আমার ইশতেহারে একটি নারী বান্ধব ইশতেহারে থাকবে। আমরা আলোকিত এই ঢাকা শহরে যেখানে অন্ধকার আছে সেই অন্ধকারকে আলোকিত ঢাকা করতে হবে। এদিকে গুলশানে নিজ নির্বাচনী কার্যালয়ে একই এলাকার মেয়র প্রার্থী তাবিদ আউয়াল বলেন, নারীদের নিরাপত্তায় পুরোপুরি ব্যর্থ হয়েছেন জনপ্রতিনিধিরা। আবার ধর্ষণের পরে আমাদের এত সময় লাগে যে ধর্ষণকারী যারা হয়েছে ওনাদেরকে ধরার জন্য। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি যে এখানে কিছু সরকারি মহলা জড়িত আছে, তাই ওনারা অ্যালাউ করছেন না পুলিশ বা পুলিশ কর্মকর্তাকে ওনাদের দায়িত্ব পালন করার জন্য। ঢাকা মহানগর নাট্যমঞ্চে যুবলীগের অনুষ্ঠানে যোগ দিয়ে দক্ষিণ সিটির মেয়র প্রার্থী ফজলেনুর তাপস জানান, নির্বাচিত হলে ঢাকা হবে নারীদের জন্য নিরাপদ নগরী। আমরা নিরাপদ ব্যবস্থা তৈরি করব এই ঢাকা শহরে, আমাদের মা বোনেরা, আমাদের খালা চাচিরা যাতে নিরাপদে তাদের গন্তব্যস্থলে পৌঁছাতে পারে, তাদের কর্মসংস্থানে যেতে পারে, সেই ব্যবস্থা আমরা করব। অনুষ্ঠানে আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমির হোসেন আমু বলেন, নানা অভিযোগ করে বিএনপি এরই মধ্যে নিজেদের পরাজয় স্বীকার করে নিয়েছে। ভোটের আগে তারা বলে বেড়াচ্ছে কারচুপির কথা, ভোটের আগে তারা বলে বেড়াচ্ছে ইভিএম এর কথা, অর্থাৎ তারা জানে তারা নিশ্চিত পরাজয় বরণ করবে, তাই তাদের সেই পরাজয়কে জাস্টিফাই করার জন্য আগে থাকতে কথাগুলি অগ্রিম বলে বেড়াচ্ছে। ছোট ভাই তাপসের পাশে থাকতে নগরবাসীকে অনুরোধ করেন যুবলীগ চেয়ারম্যান শেখ
ফজলে শামস পরশ, নেতা আওয়ামী যুবলীগের জুয়ার সানি, আরটিভি ঢাকা। পরাজয়ের আশঙ্কা থেকে নানা ধরনের অভিযোগের বাক্স খুলে বসেছে বিএনপি, বললেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন তিনি। অভিযোগ করেন বিএনপি প্রযুক্তি বিরোধী বলেই আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে ইভিএম এর বিরুদ্ধে অবস্থান নিয়েছে। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে তারা নানা চক্রান্ত করছে বলেও জানান তথ্যমন্ত্রী। তারা শুধু ইভিএম এ ভোট গ্রহণের বিরোধিতা করেন তা নয়, আবার ব্যালটে ভোট হলে তারা নানা অভিযোগ উপস্থাপন করেন। জনগণ তাদের সাথে নেই সেটি অনুধাবন করতে পেরে এবং পরাজয়ের আশঙ্কা থেকে তারা নানা অভিযোগের বাক্স এখন থেকে খুলে বসছেন, যাতে তারা বলতে পারেন নির্বাচনের আগে নাচতে না জানলে উঠান যেমন বাঁকা বলা হয়, ঠিক সেই ধরনের একটি বক্তব্য তারা হাজির করতে পারেন। সেই জন্যই তারা এই অভিযোগগুলো উপস্থাপন করছেন। নিরাপদ পানি সরবরাহের লক্ষ্যে সারা দেশে 90,000 অগভীর নলকূপ স্থাপন করবে সরকার। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একনেক সভায় এ সংক্রান্ত একটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়, যার মোট ব্যয় 8,850 কোটি 90,000 টাকা। এছাড়া দেশের বিভিন্ন স্থানে বেইলি সেতু ও আরসিসি সেতু স্থাপনা সহ 11,042,14,00,000 টাকা ব্যয়ে মোট 7টি প্রকল্পের অনুমোদন দেয় একনেক। সভা শেষে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এসব তথ্য তুলে ধরেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার বিদায়ী হাই কমিশনার জুলিয়ান নিবলেত ও বাংলাদেশে নিযুক্ত শ্রীলঙ্কার বিদায়ী রাষ্ট্রদূত ক্রিসান্থে ডি সিলভা। সন্ধ্যা দেখা করতে প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনে যান তারা। প্রথমে অস্ট্রেলিয়ার বিদায়ী হাই কমিশনার দেখা করেন প্রধানমন্ত্রীর সঙ্গে। এ সময় সফলভাবে দায়িত্ব পালন করায় জুলিয়ান নিবলেতকে ধন্যবাদ জানান শেখ হাসিনা। পরে প্রধানমন্ত্রীর সঙ্গে শ্রীলঙ্কার বিদায়ী রাষ্ট্রদূত ক্রিসান্থে ডি সিলভা দেখা করতে এলে আগামী দিনে দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নিতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠ স্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারাগারে বন্দী অবস্থায় ডায়েরিতে লেখেন 15 জুন 1966, দূর থেকে রাসেল, রেহানা ও হাসিনা চেয়ে আছে তার রাস্তার দিকে। 18 মাসের রাসেল জেল অফিসে এসে একটু হাসিনি যে পর্যন্ত তাকে না দেখে, দূর থেকে আব্বা আব্বা বলে চিৎকার করছে। একটু পরে ভিতরে যেতে রাসেল গলা ধরে হেসে দিল। ওরা বলল রাসেল শুধু জানানার দিকে চেয়ে থাকে, বলে আব্বার বাড়ি। ওর ধারণা হয়েছে এটা ওর আব্বার বাড়ি। ছোট মেয়েটার শুধু একটাই আবদার, সে বাবার কাছে থাকবে, আর কেমন করে কোথায় থাকে তা দেখবে। মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে আগামী 10 জানুয়ারি ক্ষণ গণনার উদ্বোধন অনুষ্ঠান দেশের সকল টেলিভিশন চ্যানেল একযোগে সম্প্রচার করবে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাডকোর সভাপতি অঞ্জন চৌধুরী। সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি। অঞ্জন চৌধুরী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী নিয়ে সরকারি অনুষ্ঠানের পাশাপাশি টেলিভিশনগুলোর নিজস্ব বিশেষ অনুষ্ঠানও প্রচার করবে। এছাড়া মুজিব বর্ষ সফল করতে টিভি চ্যানেলগুলো সহযোগিতা করবে বলেও জানান অ্যাডকো সভাপতি। 10 জানুয়ারি থেকে আমাদের যেমন সরকারিভাবে কাউন্টডাউন শুরু হয়েছে, আমরা এয়ারপোর্ট পক্ষ থেকে কিছু প্রোগ্রাম করব, কিছু ভিজুয়াল কিছু করব, এবং একই সাথে আমরা চ্যানেলের প্রত্যেকটি চ্যানেলে একই সাথে আমাদের এই এই প্রোগ্রামটা আমরা আপ করব, এবং এটা শুরুই হবে যে 10 জানুয়ারি থেকে মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে আমাদের অ্যাডকোর পক্ষ থেকে, এবং একই সাথে সমস্ত চ্যানেলে আমরা এই প্রোগ্রামটা শুরু করব। আমরা কাউন্টডাউন এবং লঞ্চিং যেটা বলে আর কি সেটা শুরু করব। মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন স্থানে, এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষকে। উত্তরের ঠান্ডা বাতাসে দুর্ভোগ চরমে উঠেছে মানুষের, খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে তারা। জেলার হাসপাতালগুলোতে শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে, অতিরিক্ত ঠান্ডায় বোরো ধানে বীজতলা নষ্ট হচ্ছে।
উত্তরাঞ্চলী শীতার্তদের সহযোগিতার পাশে দাঁড়িয়েছে আরটিভি ও লাবিব গ্রুপ। সন্ধ্যায় রংপুরে হাজিরহাটে জাফরগঞ্জে স্কুল অ্যান্ড কলেজ মাঠে প্রায় হাজার খানেক নারী পুরুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। এ সময় সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা, রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আবুল সুফিয়ান, আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান, প্রধান বার্তা সম্পাদক লুৎফর রহমান, লাবিব গ্রুপের প্রতিনিধি ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পর্যায়ক্রমে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় দুস্থ অসহায়দের মাঝে শীত বস্ত্র বিতরণ করবে আরটিভি ও লাবিব গ্রুপ। এর আগে গেল দুদিনে বগুড়া ও গাইবান্ধায় শীত বস্ত্র বিতরণ করা হয়। সরকারের পাশাপাশি আরটিভির এমন একটা সুন্দর উদ্যোগকে সাধুবাদ জানাই। এভাবেই যেন আরটিভি সবসময় হতদরিদ্রদের পাশে থাকে, উত্তরাঞ্চলের মানুষের পাশে থাকে। যে রংপুরে শীতার্থ মানুষের মধ্যে আরটিভি যে শীতবস্ত্র বিতরণ করছেন, এর ফলে যে এখানকার শীতার্থ মানুষগুলো উপকৃত হবে। রংপুরের মানুষের যে এই ক্রাইসিস পিরিয়ডে তারা আরটিভি এখানে তারা আমাদের সঙ্গে সম্পৃক্ত হয়েছে, এই জন্য আরটিভিকে আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু আমাদের বর্তমান যে প্রেক্ষাপট, রংপুরে যে প্রচণ্ড শীত পড়ছে, আমার মনে হয় যে আরও কিছু বেশি পরিমাণে যদি দেওয়া যায়, আমি আরটিভির কর্তৃপক্ষের কাছে রিকোয়েস্ট করব যতদূর সম্ভব এই শীতার্থ মানুষদের পাশে দাঁড়ানোর জন্য আমি রিকোয়েস্ট করছি। অচিরেই রাষ্ট্রায়ত্ত বন্ধ কারখানাগুলো শ্রমিকদের স্বার্থে চালু করা হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। বিকেলে টঙ্কি বাজার এলাকা এটলাস বাংলাদেশ লিমিটেডের আধুনিক সংযোজন প্ল্যান্টের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, মোটরসাইকেল সংযোজন শিল্পে দীর্ঘদিনের অভিজ্ঞতা ও আধুনিক সংযোজন প্ল্যান্টের মাধ্যমে মোটরসাইকেলের উৎপাদনে সরকারি জমি ও জনবল নিয়োগ করা হবে। আমাদের যে বন্ধ কলকারখানাগুলি আছে প্রত্যেকটা এখানে আমরা আসবো, ন্যাশনাল জুস থেকে শুরু করে আরো কিছু প্রতিষ্ঠান আছে, ওষুধ প্রতিষ্ঠান আছে, সেগুলি অনেকেই বিক্রি করে দেওয়ার চেষ্টা করছে, আমরা কোনোটাই বিক্রি করে দিতে চাই না। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ফ্রুটিকার নতুন মোড়ক উন্মোচন করেছে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। রাতে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে এ মোড়ক উন্মোচন করা হয়। প্রিজার্ভেটিভ মুক্ত ফ্রুট ড্রিঙ্ক উৎপাদন নিশ্চিত করতে ফ্রুটিকার এ উদ্যোগ। অনুষ্ঠানে আকিজ গ্রুপের চেয়ারম্যান শেখ নাসির উদ্দিন সিআইপি বলেন, গ্রাহকদের আস্থার উপর সম্মান জানিয়ে ফ্রুটিকার নতুন মোড়ক বাজারে এসেছে, যা জীবাণুমুক্ত পানীয়র চাহিদা মেটাবে। বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান উদ্বোধন করেছেন গলফ এর ফ্ল্যাগশিপ মোটরসাইকেল অয়েল প্রাইড। রাতে রাজধানী গুলশানের একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে এর মোড়ক উন্মোচন করেন গলফ অয়েল বাংলাদেশের এই ব্র্যান্ডের অ্যাম্বাসেডর। অনুষ্ঠানে গলফ অয়েল বাংলাদেশের প্রধান নির্বাহী অম্লান মিত্র বলেন, গলফের গুণগত মানসম্পন্ন এই পণ্যটি গলফের শ্রেষ্ঠত্ব ও অঙ্গীকার পূরণ করতে সক্ষম হবে। গলফ অয়েল বাংলাদেশের বোর্ড চেয়ারম্যান তানভীর আহমেদ জানান, দেশের আভ্যন্তরীণ বাজারে তেলের চাহিদা মেটাতে কারখানা স্থাপন করা হবে। মহাত্মা গান্ধীর 150তম জন্মদিন উপলক্ষে রাজধানীর শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে 10 দিনব্যাপী চিত্র প্রদর্শনী, যা 16 জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত চলবে। বিকেলে এই চিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদ, শিল্পকলা একাডেমি ডিজি লিয়াকত আলী লাকি, ভারতের ডেপুটি হাইকমিশনার বিশ্বদীপ দে সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। যশোরের নাভারনে বেঙ্গল এক্সক্লুসিভের 64তম শোরুমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে শার্শা উপজেলার নাভারন নতুন বাজার কাজীর বের রোডে শোরুমটির উদ্বোধন করা হয়। ফিতা কেটে এর উদ্বোধন করেন শার্শা উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম মঞ্জু। পরে কেক কাটেন বেঙ্গল প্লাস্টিকের বাহা ব্যবস্থাপক শামিনুর রহমান শামীম, ডিজিএম মৃন্ময় কান্তি দাস, ফজলে রাব্বি, হারুনুর রশিদ সহ প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশে অন্যতম ও আন্তর্জাতিক মানের প্লাস্টিক উৎপাদনকারী প্রতিষ্ঠান বেঙ্গল প্লাস্টিকস।
রাতের সংবাদ এই পর্যন্তই। আরটিভির সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা অন্য স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপ। এছাড়া তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।